সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আজকে চলে আসছি আমরা রাজশাহী জেলা বালেশ্বর হাটে। বালেশ্বর হাট থেকে আজকে আমরা শীতকালে খেজুর গুড়ের বাজারটা জানব। তো আজকে হচ্ছে 5ই ডিসেম্বর 2023। তো আমরা হাটে যে গুণগুলো দেখবো এগুলো হচ্ছে একটু আপনার খাঁটি গুণ না, কিছুটা ভেজালের মধ্যে থাকে। তো আমার কোনো দর্শক, কারণ আমি ব্যবসার উদ্দেশ্য না, কেউ আমাকে ব্যবসার জন্য ফোন দেবেন না। কেউ যদি 5-10 কেজি খাওয়ার উদ্দেশ্য নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার কোনো দর্শক ভাইয়েরা। তো কুরিয়ার সার্ভিস করে আমি পাঠিয়ে দেবো। তো আমার ফোন নাম্বার 01919-64-63-33, এটা হচ্ছে আমার ইমো নাম্বার 01919-64-63-33, এটা আমার ইমো নাম্বার। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন যদি কেউ খাঁটি ভালো গুড় খেতে চান। আমি কৃষকের কাছ থেকে অর্ডার দিয়ে ভালো খাঁটি তৈরি করে তো দামের ক্ষেত্রে হয়তো কিছুটা দাম একটু বেশি পড়বে। আর হাটের বাজারটা আমরা আজকে পাইকারি বাজার থেকে দামটা জেনে নিই। ভাই এগুলো আজকে কেমন দাম বলছেন? 30 টাকা 35 টাকা, মানে 130-135 বলছে না? তো দর্শক আমরা এখানে যে গুলো দেখছি আজকে 30-35, এর মধ্যে ভাই বলছে দাম হয়েছে। তো আমরা দেখি এই পাশে আরও গুড় অনেক আমদানি আছে। আজকে সর্বোচ্চ ভালো গুড় এবং নিম্ন গুড়ের দামটা কেমন আছে? আর খাঁটি গুড় যদি আপনারা খেতে চান তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের কাছে পৌঁছে দেবো। আর দেখা যাচ্ছে দামটা দামের ক্ষেত্রে কিছুটা বেশি পড়বে, আমি সরাসরি অর্ডার নিয়ে ওটা আপনাদের তৈরি করে পাঠিয়ে দেবো। দর্শক আমরা এখানে আরো একটা কালার গুড় দেখছি, 45-47 দিয়েছে, তাও ভাই দিবেন না? কত হলে দিবেন ভাই? 60 টাকা, তাহলে অনেক ডিফারেন্স। তো 147 করে গুড়টা আজকে বাজারে 50 টাকা দিয়েছে, তাও ভাই বলছে বিক্রি করবে না, আরো কিছু বাড়তি হলে করবে। তার মানে বাজার যদি গুড়টা ভালো হয় আরও কিছুটা উপরে আছে বাজার। আমরা এখানে যেটা ছোট খান এবং যেগুলো পাটারি গুড় আমরা সব ধরনের গুড়ের দামটা জানছি। ভাই কেমন দাম বলছো? 20-30 টাকা পর্যন্ত বলছে, এত কম কে ভাই? আমরা 150 টাকা পর্যন্ত গুড় দেখলাম, তাও বিক্রি করছে না। আমি বিক্রি করছি 20 টাকা, একদম বেচে 50 টাকা, তাহলে একটু ভালো করলে আমার টাকা পাবো, তাই না? তো দর্শক আমরা এখানে সব ধরনের গুড় দেখছি আজকে বাজারে, যেগুলো আসলে ভালো করে তৈরি করা অসম্ভবের মধ্যে পড়ে, সবাই ভালো গুড় তৈরি করতে পারে। এখানে আমরা একটা আরো একটা লাল কটকটে কালো কালার গুড় দিচ্ছি, এটা কেমন দাম বলছে আজকে চাচা আপনার? ভাই এই গুড়টা কার আপনার? কি দাম বলছে গুড়টা? কত বলছে? 120-120 টাকা বলছে, 30 টাকা বলছে। এত নিম্ন মানের কমা গুড়? তো দর্শক এটা একদম যেটা নিম্ন মানের গুড় সেটা হচ্ছে 120। এই যে আমার এক ভাই দেখছি নাকের সঙ্গে, ব্যাপারীরা কি যে নাকে এবং মুখে দিলে বুঝতে পারে যে এর মধ্যে চিনি কম আছে কি বেশি আছে, তো এটা দেখে তারা দামের মধ্যে কম বেশি করে তারা কিনা বেচা করে। আমরা প্রত্যেকটা গুড়টা দেখছি কালার কোয়ালিটি ভালো আছে, যে ব্যাপারীরা ভেঙে ভেঙে মুখে দিয়েছে এটার করে ডিফার হচ্ছে তারা দাম বলে, যত চিনিটা কম বেশি তারা এইভাবে ফেলে বুঝতে পারে। ভাই আজকে সর্বোচ্চ ভালো গুড় কেমন দাম নিলেন আজকে আপনি? 60 টাকা পর্যন্ত বাজার আছে ভালো গুড়। আচ্ছা এই গুড়টা কত দাম বললেন? যেটা এটা 155 করে, এটা 155 করে অলরেডি দাম দিচ্ছে ভাই। তো এখনো ভাই বিক্রি, তাহলে ভাই হয়ে গেছে 155 করে? তো ভাই বিক্রি করে দিচ্ছে 155 টাকা, ভাই স্লিপ করে দিচ্ছে আর বলছে ভালো করে 160 টাকা পর্যন্ত আজকে বাজারে কিনেছে। তো দর্শক আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে। রাজশাহী বানেশ্বর হাট শনিবার মঙ্গলবার সকালকার হাট পাইকারি বাজার। তো এখানে ব্যবসার জন্য কেউ যদি আসতে চান অবশ্যই আপনারা ক্রয় করতে পারেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ হামিদুল ইসলাম,
আমার ফোন নাম্বার 01919646333 এটা ইমেল নাম্বার হাটিগুড় ক্ষেতের সঙ্গে যোগাযোগ করলে আমি কৃষকের কাছ থেকে আমাদের দর্শক আমার দর্শককে আমি সেই দুধটা ভালো খাইতে পারবো।